রিয়া যুদ্ধ ইচ্ছাকৃত ভাবে করছি কেন করবে অন্যরা তাদের মিথ্যা ব্লেম দিচ্ছে সেভাবেই রিয়াজ আর আমি দিয়া ভিডিও গুলো করছি আলাইকুম মূলত কালকে আমি একটা ভিডিও আপ ছিলাম যে কি কারণ হয়েছে কি হয়েছে দেন আমি নেক্সট সব গুলো ভিডিও আপনাদেরকে ক্লিয়ার করবো বলছিলাম তো অনেকে অনেক কিছুই বলছেন আমি অনেক কিছু শুনছি কিন্তু আমি বলবো আমাদের এই দিনকে যে ভিডিওগুলো ছিল কোনোটাতেই কি আমার আম্মুর কোনো দোষ আছে না নাই পুরোপুরি দোষ কিন্তু আমার আর রিয়াজের দেন এই দোষগুলো করছে কেন সেটা কিন্তু আপনাদের জানা অনেক জরুরি আপনারা হয়তো জানেন না এগুলো আমাদের ইচ্ছাকৃত করা আর দোষ এই দানিং যে ভিডিওগুলো আমরা করছিলাম বা যা করছি আমরা আম্মুর সাথে কোনো কিছুতে আমার আম্মু আব্বুর কোনো হাত নাই সব কিছুতে আমার আর রিয়াজের দোষ আর এটা আমরা ইচ্ছাকৃতভাবে করছি কেন করছি তা আপনারা জানবেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেন আমার ভিডিওগুলো দেখতে থাকেন এরপরে সব ভিডিওগুলোই জাস্ট এই রিজনটা নিয়ে এই বিষয়টা নিয়ে হবে অন্য কোনো কিছু নিয়ে হবে না আর আমি সব আপনাদের ক্লিয়ার করব যে কি জন্য করছি কি কি কারণে করছি এখানে মেন সমস্যাটা কি বা কেন এই ভিডিওগুলো করা হয়েছিল আমি সব আপনাদের বুঝিয়া বলবো এখানে কিন্তু আম্মু আব্বুর কোনো দোষ নেই বা তারা এইসব করে নাই যা যা আমি বলছি আমার ভিডিওতে বা যা যা আমার দেখানো হয়েছে আমার আগের ভিডিও গুলোতে মুক্তি বেগম মানে আমার আম্মু মাসুদ রানা আমার আব্বু এগুলোর ভিতর কোনোভাবে ইনভলভ নাই মূলত এই সব কিছুর কারণই হলাম আমি আর রিয়াজ আর এগুলো করা হয়েছে একমাত্র আমার কিছু ফলদের জন্য অনেকে আমাদের ইনবক্স ভরে লাইছে কীভাবে হয়েছে কি হয়েছে হ্যান ট্যান এই তো ওইটা মানে মাথা মন মেজাজ খারাপ করে লাইছে এগুলো করা তো আমার এই সব ভিডিও তাদের জন্য যাতে লেখায় এত কিছু না বুঝান লাগে তারা যাতে সব ভিডিও দেখে বুঝে আমাদের সাথে মূলত ওটা কি আম্মা আব্বু আর আমার সাথে মূলত কুমিল্লা ঠিকা করছিলো এটা কি ওরা সেটা ক্লিয়ার করার জন্য মূলত আমরা এই ভিডিওগুলো গুলো করছি তারপর আরো অনেক মূলত আমি আমি আর রিয়াজ পারতাছিলাম না এতজনের প্রশ্নের উত্তর দিতে বা এতজনকে কৈফত দিতে যে কীভাবে কী হয়েছে হ্যান ত্যান এত কৈফত দিতে তো আমি এগুলা সব ক্লিয়ার করার জন্য মূলত এই দানি এই ভিডিওগুলো করছি এগুলার পিছনে আমার আম্মাবুর কোনো হাত নাই দেন এখানে বললে পুরোপুরি দোষ হলো রিয়াজ আর আমার আমি আর রিয়াজ প্ল্যানিং করে এইসব করছি আর এখানে আমি বলবো না আম্মাবুর কোনো দোষ আছে তারা কিছুই করে নেই যেভাবে অন্যরা তাদের না মিথ্যা ব্লেম দিচ্ছে সেভাবেই রিয়া আর আমি দিয়া ভিডিওগুলো করছি দেন এখানে তাদের কোনো হাত নাই কোনো দোষ তারা করে নাই আপনাদেরই দোষ আমি সব কয়টা এরপরে যে কয়টা ভিডিও আসবে সবগুলোতে আপনাদের ক্লিয়ার করব সব বলবো যে এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট অব্দি কী কী হয়েছে কী কী কারণ এগুলো আমরা করতে বাধ্য হইলাম তো টুকিটাকে ভিডিওর দ্বারা আমি আপনাদের বুঝাইতে তাছি আমি জানি আপনারা বুঝবেন আশা করি আমার ভিডিও গুলো দেখলাম আপনারা বুঝবেন কেন করতে আমি এতদিন এইগুলো বা এর পিছনে কার কার